শহীদ আলাউদ্দিন 1970-এর গণ অভ্যুত্থানে এই বরিশালে 28 তারিখে 28শে জানুয়ারি ওনাকে ইপিআরে গুলি করে হত্যা করে। সেই কারণে আমরা একে স্কুলের প্রাক্তন ছাত্র শহীদ আলাউদ্দিনের নামে আমরা লেবুখালী সেতুকে করতে চাই এবং স্কুলকে একটি জাতীয়করণ হিসাবে আমরা দেখতে চাই এবং করতে চাই। ৬৯-এর শহীদ আলাউদ্দিন, তার নামে বরিশাল টোটাল বিভাগে আমরা দেখি যে কোনো স্মৃতির চিহ্ন এখানে রাখা হয়নি। আমরা মনে করি যে ৬৯-এর সমস্ত শহীদদেরকেই আসলে স্মরণ করার একটা উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে থাকা দরকার। সেই জায়গা থেকে আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নামকরণ এবং পাশাপাশি বরিশালেও আমরা আশা করি যে কোনো একটি সড়কের নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করা হবে এবং সেই দাবিতেই আজকের এই মানববন্ধন পালিত হচ্ছে। ৬৯ সালে গণ অভ্যুত্থানে বরিশালে শাহাদাত বরণকারী শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী যে ব্রিজটা হচ্ছে, ব্রিজটা তার নামে নামকরণের জন্য, এবং শহীদ আলাউদ্দিন যে স্কুলে পড়াশোনা করেছে একই স্কুলটাকে সরকারিকরণের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আন্দোলনের নেতৃত্ব সরকার প্রধান।